বন্ধুরা, আজকে আমরা মেবি এবং মেবি দুইটার মধ্যে পার্থক্য জানবো। আমরা অনেক সময় মেবি এবং মেবি এই দুইটা ব্যবহার করতে গিয়ে কনফিউজড হয়ে যাই, তো আজকে আপনাদের সেই ডাউটগুলো আমি ক্লিয়ার করবো। হ্যাঁ, দেখেন, MAYBE মেবি, মেবি শব্দের অর্থ হচ্ছে সম্ভবত। এটি কিন্তু একটি শব্দ এবং এটি একটি অ্যাডভার্ব। মেবি হি ইজ এ ডক্টর, সম্ভবত সে একজন চিকিৎসক। এখানে দেখেন মেবি হি ইজ এ ডক্টর, অর্থাৎ সম্ভবত সে হয় একজন চিকিৎসক। তো এখানে মে শব্দটা হচ্ছে মডাল ভার্ব এবং বি শব্দটা মেইন ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এখানে দেখেন হি মে বি এ ডক্টর, সে একজন ডক্টর হতে পারে, মানে এখানে সম্ভাবনা প্রকাশ করা হচ্ছে। এখানে মে হচ্ছে, মে শব্দটা হচ্ছে মডাল ভার্ব আর বিটা হচ্ছে মেইন অক্সিলিয়ারি ভার্ব। তো এইটার মধ্যে অনেক সময় আমরা এই মেবি MAYBE না লিখে আমরা অনেক সময় লিখে ফেলি মেবি শব্দটা। এই দুইটা শব্দ এখানে আমরা অনেক সময় মে এবং বি শব্দটাকে একসাথে লিখে ফেলি, কিন্তু একসাথে লিখলে পারে সেটা তখন ভুল হবে। কারণ মেবি যখন একসাথে লিখি, মে এবং বি এই দুইটা শব্দ যখন আমরা একসাথে লিখি তখন সেটা একটি শব্দতে পরিণত হয়, যেমন মেবি। মেবি শব্দের অর্থ হচ্ছে সম্ভবত, কিন্তু মেবি যখন আমরা আলাদা লিখবো তখন এই যে এই ধরনের অর্থ, মে তখন মডাল ভার্ব হিসেবে কাজ করবে এবং বি শব্দটা হচ্ছে মেইন বা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে। তো বন্ধুরা, আজকে আমরা মেবি মেবি শব্দটা এবং মেবি ফ্রেজ এই দুটার মধ্যে পার্থক্য বুঝলাম। আমার মনে হয় যে আপনাদের আর এ ব্যাপারে কোনো কনফিউশন নাই, এবং ভবিষ্যতে যখন আপনারা কোনো বাক্যে বা স্পোকেন ইংলিশে যখন দুইটার ব্যবহার করতে যাবেন তখন খুব বুঝে এবং নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।